সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোনো রকম শেষ থাকে না। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে আমরা সময়ের সাথে পেরে উঠবো না। আর বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। টিপস অনুযায়ী যদি সারাদিনের কাজগুলোকে আমরা সুন্দর মতো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধাই হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। আর এই যে জলটা নিয়েছি না, এটা কিন্তু একটুখানি ঈষদুষ্ণ জল হলে ভালো হয়। আর তার মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ লবণ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নায় যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণই নিয়েছি। আর নিয়ে নেব তেজপাতা। বন্ধুরা, তেজপাতা তো শুধুমাত্র আমরা রান্নায় ব্যবহার করি, রান্নায় ব্যবহার ছাড়া কি আমরা জানি যে এইটা আর কোনো কাজে লাগাতে পারি? হ্যাঁ বন্ধুরা, তেজপাতাটাকেও কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব। তেজপাতার কিন্তু নানান রকম গুণ রয়েছে, তো খড়ের জন্য কিন্তু খুবই ভালো উপকার দেবে তেজপাতা। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 2 থেকে 3 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তেজপাতাটা, তাহলে দেখবে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আর দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু খানিকটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে কি করব, এই তেজপাতাটাকে কিন্তু জল থেকে তুলে দেব। তো তোমরা চাইলে এই জলটাকে হালকা করে ফুটিয়ে নিতে পারো, যদি এতটা সময় না থাকে এটাকে স্টে করার। তারপর তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি, এরপর এটাকে তোমরা একটা সলিউশন হিসেবে কিন্তু কোনো বোতলের মধ্যে ভরে রাখতে পারো। তো এটা কি কাজে ব্যবহার হবে, যখন আমরা ঘর মুছি সেই ঘর মোছার জলে যদি একটু করে এই জল দিয়ে তারপর আমরা ঘর মুছতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা বৃষ্টির সময় ঘর বাড়ি কিন্তু মোছার পরেও একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু এই জল দিয়ে মুছলে আর হবে না। এছাড়াও ঘরের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে, সেগুলো কিন্তু অনেকটাই দূর হবে, পজিটিভ এনার্জি বাড়বে, আর কিন্তু আমাদের একটা ফ্রেশ ভাব আসবে। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আমরা যখন নানান রকম সবজি কিনে আনি, তার মধ্যে টমেটোটা যখন কিনে আনি, টমেটো কিন্তু বেশি দিন ঘরে রাখা যায় না, খেয়াল করে দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বিশেষ করে একটা টমেটো যদি পচতে শুরু করে অন্যান্য সবজিগুলো বা অন্যান্য টমেটোকেও কিন্তু নষ্ট করে দেয়। তো এখানে আমি 2 রকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে টমেটো সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত টমেটোগুলো ফ্রেশ রাখা যাবে। তো প্রথম যে পদ্ধতিটা শেয়ার করব সেটা হচ্ছে, এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে নিয়েছি, আর মোমটাকে বেশ খানিকটা সময় জ্বালিয়ে রাখার পর দেখবে বন্ধুরা একটুখানি কিন্তু মোম গলতে শুরু করে। এই গলা যে মোমটা থাকবে সেটাকে এই টমেটোর মাথার দিকে যে বোটা মতো অংশ রয়েছে সেটাকে পুরোপুরি সিল করে দিতে হবে এই মোমটা গালিয়ে দিয়ে। তো হয়তো তোমরা ভাবছো এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এই মাথার দিকের অংশটাই কিন্তু প্রথম থেকে পচতে শুরু করে, তাই এই জায়গাটাকে যদি ঠিকঠাক মতো আমরা সিল করে দিই এইভাবে মোম দিয়ে, তাহলে দেখবে খুব সুন্দর মতো কিন্তু অনেকদিন আমরা টমেটো স্টোর করতে পারবো। এছাড়া যদি মোম তোমরা দিতে অপছন্দ করো, সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ একটুখানি সেলো টেপ কেটে এরকম ভাবে মাথার দিকটাকে সিল করে দাও। যে কোনো ভাবেই মাথার দিকটাকে যদি সিল করে রাখা যায় সেক্ষেত্রে টমেটো কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, প্রায় 15 থেকে 20 দিন কিন্তু নর্মাল ভাবেই ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো মাস খানেক ভালো থাকবে। ছোট্ট টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি এখানে একটা মোজা। তো অনেক সময় হয় আমাদের কাছে অনেক রকম পুরনো মোজা থাকে, তো এই পুরনো মোজা বা একটা যদি মোজা থেকে থাকে সেই মোজাগুলোকে কিন্তু আমরা আর ব্যবহার করি না। তো এই রকম একটা মোজা এখানে নিয়ে নিয়েছি, আর নতুন মোজা নিলেও কিন্তু হবে, কোনো রকম সমস্যা হবে না। তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চাল। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালই কিন্তু এখানে নিয়েছি। এইভাবে চালটাকে মোজার মধ্যে ভরে নিয়ে তারপর মাথার দিকটাকে এরকম ভাবে টাইট করে একটা গিট মেরে নেবো। তবে অবশ্যই খেয়াল রাখবে কোনো রকম ভাবে চালটা যেন কোনোভাবে লিক হয়ে না পড়ে যায় বা কোনো ছিদ্র যেন মোজার মধ্যে না থাকে। তো এরপর এই মোজাটাকে আমরা কি কাজ ব্যবহার করব বন্ধুরা, অনেক সময় হয় আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু হাত পা ব্যথা করে, তখন আমরা কি করি, বাজার চলতি নানান রকম যে পেন ক্লিয়ার হয় সেগুলো খাই ডাক্তার না দেখি। তো ওষুধ খাওয়ার আগে যদি এই কাজটা আমরা ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলো খাটিয়ে করে নিতে পারি, তাহলে দেখবে আমাদের কিন্তু আর কোনো রকম ছোটোখাটো কোনো ব্যথায় ওষুধ খেতে হবে না। তো এটাকে কি করব, রুটি করার তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর 2টো পিঠ ভালো করে গরম করে নিয়েছি। এবার হয়তো তোমরা বলবে মোজাটা কেন ব্যবহার করলাম বা চালটাই কেন দিলাম, মোজাটা এই কারণেই ব্যবহার করলাম, মোজার মধ্যে চালটা ভরতে সুবিধা হবে, আর অনেকটা সময় পর্যন্ত চালটা যেহেতু গরম থাকে তাই চালটাকে গরম করে যদি এভাবে আমরা সেঁক দিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক পুরনো ব্যথাও কিন্তু অনেক সময় সেরে যায়। তো কোথায় কোথায় আমরা এটা দিতে পারবো, আমাদের গায়ে, শরীরে যে কোনো জায়গায়, পিঠে, ব্যাক পেন, কোমরে, ঘাড়ে, শোয়ার দোষে অনেক সময় হয় প্রচণ্ড পরিমাণে ঘাড় ব্যথা করে, যে কোনো জায়গায়, এমনকি
বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে হয় পেটে নাভির চারপাশে ব্যথা করে, তো এই চালটাকে হালকা গরম করে নিয়ে যদি এইভাবে নাভির চারপাশেও আমরা সেঁক দিতে পারি, যে কোনো জায়গায় ব্যথা কিন্তু কমে যাবে। এটা কিন্তু দুর্দান্ত একটা টিপস, তোমরা না করা পর্যন্ত বিশ্বাস করবে না। তো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চলো দেখে নাও পরে টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের প্লাস্টিকের গ্লাস বা কাপ থেকেই থাকে, তো এই গ্লাসগুলো যদি আমরা একবার ব্যবহার করে নিই তাহলে কিন্তু এগুলো আর আমাদের কোনো কাজে আসে না, ফেলে দিতে হয়। আবার কখনো দেখা যায় ঘরে অনেক এক্সট্রা রয়েছে, তো এটা দিয়ে কিন্তু দারুণ দারুণ আমরা বেশ কিছু হ্যাক্স তৈরি করে নিতে পারবো, যেটা দেখলে তোমরাও অবাক হবে। তো এখানে এরকমই নিয়ে নিয়েছে একটা পলিথিনের এরকম গ্লাস, আর তোমরা চাইলে কাগজের যে পেপার গ্লাসগুলো হয় সেগুলোও কিন্তু নিতে পারো। তার মধ্যে লাগিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো ডবল টেপ গাম। তো এবার এটাকে কি করবো বন্ধুরা, আমরা যে কোনো ঘরের দেয়ালে কিন্তু এটাকে লাগিয়ে দিতে পারবো অনায়াসে, এমন না যে এটা ফিক্সড হয়ে গেল, লাগানোর পর আমরা আর খুলতে পারবো না, যখন ইচ্ছে এটাকে খুলে নিতে পারবো, আবার ব্যবহার করতে পারবো। তো তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে আমরা কি করব। অনেক সময় হয় আমাদের পেনদানি বা পেন রাখার যে আমরা এইগুলো কিনি সেগুলো কিন্তু হাতের সামনে থাকে না, পেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ডাকলে খুঁজে পাওয়া যায় না, তাই পড়ার টেবিলের সামনে যদি এইরকম একটা পেনের বাস্কেট আমরা তৈরি করে নিতে পারি, তাহলে দেখবে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো পড়াশোনার সময় লাগে, স্কেল, পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, এগুলোকে কিন্তু সুন্দর মতো এই গ্লাসের মধ্যে আমরা স্টোর করে রাখতে পারবো, যার জন্য আলাদা করে কোনো কিছু কিনে ব্যবহার করার প্রয়োজন পড়বে না। সাথে এটা কিন্তু আমাদের টয়লেটেও একটা লাগিয়ে রাখতে পারবো, এরকমভাবে ব্রাশ, কলগেট, পেস্ট যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারবো। তো দেখতে পাচ্ছো এগুলো যদি বাজার থেকে কিনে আনি, ব্রাশ হোল্ডার বা পেন হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু একটা টাকা তো খরচা হয়, তাই ফেলে দেওয়া জিনিসকে যদি এভাবে আমরা রিউজ করতে পারি তাহলে কোথাও গিয়ে তো আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে, তাই কিনা বলো? তো আশা করছি ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে, ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে। চলো তাহলে দেখে নাও পরের টিপস। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো সাবান, আর সাবান যখন ছোট হয়ে যায় বা পাতলা হয়ে যায় তখন কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারি না, তাই কিন্তু এগুলোকে আমরা ছোট হওয়ার পর ফেলেই দিই। আজকে থেকে এই ছোট সাবানও কিন্তু ফেলবো না, দেখবে অনেক কাজে কিন্তু এই ছোট সাবানগুলো লেগে যায়। তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, আমরা যখন ট্রাভেল করি ট্রেনে বাসে তখন তো আমাদের হাতটা ধোয়ার জন্য সাবান, হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু কোনো কিছু এরকম তো লাগেই, তো তখন কিন্তু আমরা এরকম বড় সাবান বা হ্যান্ড ওয়াশের বড় কৌটোগুলো নিতে গেলে অনেকটা জায়গা লাগে। আরও একটা সমস্যা হয় হাতটা ধোয়ার পর আবার কিন্তু সেই সাবানটাকেই আমাদের ধরে রাখতে হয় ব্যাগ অব্দি নিয়ে আসার জন্য। তো কোনো কিছু করার দরকার নেই, আমরা কিন্তু অনেকেই আছি পেপার সোপ ব্যবহার করি, কিন্তু সেটাও খরচা সাপেক্ষ একটা ব্যাপার, তাই এরকমভাবে পিলার দিয়ে কিন্তু ঘরেই আমরা ছোট ছোট সাবানের এরকম টুকরো কেটে নেব। তারপর কি করব, এরকম ছোট ছোট সাবানের টুকরো কেটে নেওয়ার পর এরকম নিয়ে নিয়েছে একটা ছোট্ট কন্টেনার, এবার এই কন্টেনারটার মধ্যে এই সাবানের ছোট ছোট টুকরোগুলোকে ভরে নিলাম। এরপর বন্ধুরা যখন আমরা ট্রেনে বাসে বা রাস্তাঘাটে ট্রাভেল করব তখন যখন আমাদের হাত ধোয়ার প্রয়োজন হবে, এখান থেকে এক টুকরো সাবান এরকম নিয়ে নাও, আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাতটা যেরকম সুন্দর মতো ফেনা হয়ে পরিষ্কারও হয়ে যাবে, সাথে কিন্তু এই সাবানটাকে আমাদের আবার ব্যাগ পর্যন্ত নিয়ে যেতে হবে না, আর আবার হাতটা ফেনা হবে না, এরকম কিন্তু সমস্যা হবেই না, সাথে হাতটা তো পরিষ্কার হয়েই গেল। আর ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা আবার সেটাকে রিউজ করতে পারলাম, কোনো রকম পয়সা খরচা করে আমরা পেপার সোপও কিন্তু কিনলাম না। তো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের বেশ কিছু চার্জার লাইট থেকে থাকে এমার্জেন্সি পারপাস, এগুলো কেনা হয় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে কিন্তু আমরা এই চার্জার লাইটটা দিয়েই ঘরে যাবতীয় প্রয়োজন মতো কাজগুলো করে নিতে পারি। কিন্তু এই চার্জার লাইট যদি খারাপ হয়ে যায় এগুলো তো আমরা ফেলেই দিই, কেননা এগুলো রিপেয়ার করার থেকে আমার মনে হয় এর থেকে নতুন একটা কিনে নেওয়া ভালো, কেননা রিপেয়ার করতে গেলে যে পরিমাণ খরচা বেড়ে যায় সেই টাকায় কিন্তু আমরা একটা নতুন চার্জার লাইট কিনে নিতে পারবো, সেই হিসাবে কিন্তু আমরা আর এটাকে রিউজ করি না। তো আজকে থেকে যদি আমরা এই চার্জার লাইটটাকে চালাতে নাই পারি, যদি আমাদের ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার আগে এর যে পার্টস আছে কিছু সেগুলোকে যদি খুলে নিই, খুলে নিয়ে যদি অন্যান্য কাজ করে নিতে পারি, তাহলে দেখবে আমাদের কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। তো এখানে দেখো আমি চার্জে বসিয়ে দিয়েছি, চার্জে বসানোর পরেও কিন্তু কোনো রকম ভাবেই এই চার্জার লাইটটা জ্বলছে না, কেননা চার্জে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে লাল লাইটটা রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠতো, মানে পাওয়ার চলে আসতো, তো কোনোভাবেই কিন্তু এই পাওয়ারটা আসছে না, তার মানে একেবারেই নষ্ট হয়ে গেছে। যেহেতু এগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় না, তাই ঘরে পড়ে থেকে থেকে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে দেখো ফেলে দেওয়ার আগে কি করব, এর যে নিচের জয়েন্ট পার্টটা রয়েছে না, এই পার্টটাকে এইভাবে খুলে নেবো, তার মধ্যে দেখবে এরকম একটা ফাইবার বা কাচের এরকম একটা গ্লাস মতো দেওয়া রয়েছে আর একটা ঢাকনা মতো রয়েছে। যেহেতু এই গ্লাসটার সাথে এই ঢাকনাটাকে অ্যাটাচ করা নেই, তাই কি করব, প্রথমে ডবল টেপ গাম দিয়ে হোক কিংবা কোনো ফেবিকুইক ফিক্সড কোনো আঠা দিয়ে হোক, এরকমভাবে এই কাঁচটাকে বা ফাইবার
যেটাই রয়েছে না এই গ্লাসটা, সেটাকে এইভাবে ঢাকনার মধ্যে টাইট করে আটকে দেবো। খুব সুন্দর মতো কিন্তু ফিক্সড হয়ে গেছে, আর নড়াচড়াও করছে না, খোলা পড়েও যাচ্ছে না। তো এবার এটাকে কি কাজে ব্যবহার করবো? বন্ধুরা, অনেক সময় হয় রাত্রেবেলা আমরা কোনো কিছু ভিজিয়ে জল রেখে দিই, যেটা কিনা পরের দিন সকালে খাই, যেরকম ধরো চিয়া সিডস, বা অনেকে আছে তেজপাতা ভিজানো জল, বা কেউ আছে জিরে ভিজানো জল। তো এরকম ধরনের গ্লাসের মধ্যে যখন আমরা সেই জিনিসটাকে ভিজিয়ে এরকম ভাবে রাখবো, তখন কিন্তু একটা ছোট এরকম ঢাকনা বা একটা কোস্টার দরকার পড়ে এই গ্লাসটাকে আটকানোর জন্য, মুখের কাছটা। তো যদি হাতের কাছে এই ধরনের কোস্টার না থাকে, বা হয়তো অনেক বড় বড় প্লেট রয়েছে, ছোট কিছু নেই, তখন কিন্তু এটাকে সুন্দর মতো আমরা ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারবো, যার জন্য গ্লাসে কোনো রকম ময়লা তো পড়বেই না। সুন্দর একটা টুল কিন্তু আমরা তৈরি করে নিতে পারলাম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে। তো এইভাবে কিন্তু কোনো জিনিস ফেলে দেওয়ার আগে আমরা একবার করে হলেও চেষ্টা করে দেখতে পারি সেটা আমরা রিউজ করতে পারি কিনা। যেহেতু জিনিসটা অনেকটাই ছোট করে আমরা বানাতে পেরেছি, তাই খুব বেশি জায়গার উপকার পড়বে না। এটাকে রাখার জন্য খুব সুন্দর মতো কিন্তু একেবারে গ্লাসের মাপ করি, এটাকে সুন্দর মতো আমরা বানিয়ে নিতে পেরেছি। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।